আসসালামু আলাইকুম শবে বরাতের বর্জনীয় কাজগুলি আজ আপনাদের সামনে আলোচনা করব মানুষকে আমল থেকে রাখার জন্য কিছু বিরত কুসংস্কারের প্রচলন ঘটিয়েছে বিস্ময়িকের ব্যাপার হলো মানুষ এগুলিকে নেক কাজ মনে করে শুধু বিভ্রান্তই হচ্ছে এবং কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে এ জাতীয় আপত্তিকর কাজগুলো হলো এক নম্বর আতসবাজি তারাবাদী পটকা ইত্যাদি ফোটানো দু নম্বর মসজিদ ঘরবাড়ি দোকানপাট ও অন্যান্য জায়গায় আলোকসজ্জা করা এসোই অপচয়ের সামিল তাছাড়া একটি হিন্দু দেওয়ালি উৎসব হচ্ছে গৃহীত তাই এ ধরনের কর্মকাণ্ড বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে অবশ্যই পরিত্যাজ্য এবং বর্জনীয় কারণ হাদিস শরীফ এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে তার হাসর নাসর তার সাথেই হবে তিন নম্বর খিচুড়ি বা হালুয়া রুটি বানানো এসবকে এরাতের বিশেষ কাজ বলে মনে করা হয় মা বোনদের মূল্যবান সময় নষ্ট হয় মসজিদে হইচই ও গোলমাল বেঁধে যায় এবাদত করার পরিবেশ নষ্ট হয় এবং এই সময়ের পিছনে পড়ে এ রাতের মূল কাজ তাওবা বা ইস্তেকফার নফল এবাদত ইত্যাদি বঞ্জিত হয় এগুলো কুসংস্কার পরিহার করা আবশ্যক এক কথায় এ রাতে আনুষ্ঠানিকতা এবং অপ্রয়োজনীয় কাজ বর্জন করে একাকইভাবে নফল এবাদতের আত্মনিয়োগ করা উচিত যাতে আমরা বরকতপূর্ণ রাতের বরকত লাভের পূর্ণ হয়ে আল্লাহর ধারণা এবং ক্ষমা প্রার্থনার অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সকলকে সমস্ত কুসংস্কার ছন্ন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি পরিহার করে রাতের যথাযথ মর্যাদা রক্ষা করে একাগ্রতার সাথে তার এবাদত করার তাও দান করুন আমিন সুম্মা আমিন